سلام تي داشلشن داشلشن فار داشلشن فار السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني. সুবাহনুল্লাহ মুশরিকিন মহান আল্লাহ রব আলমের কাছে অসংখ্য গণিত শুক্রিয়া জ্ঞাপন করছে যিনি আপনাদের সামনে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনাদের সামনে আজকে ছোট্ট একটা বিষয়ে কথা বলবো সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো আশা করি ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ তা আমাকে এবং আপনাদেরকে উপকৃত করবেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা যারা অনলাইন জগতে আছি আমরা অনেকেই শুনেছি এবং দেখেছি যে এক শ্রেণীর পীর সুফি এবং তাদের অনুসারীরা আহলুল হাদিসদের ওপর অপবাদ দিয়ে বলছেন যে আহলুল হাদিসরাই সালাফিরাই উম্মতের ঐক্য নষ্ট করেছে তারাই উম্মতের ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করেছে এই কথাটুকু কতটুকু সত্য এ সম্পর্কে আমরা একটু আলোচনা করব ইনশাল্লাহ আহলুল হাদিস বলা হয় যারা কোরআন এবং সুন্না মেনে চলেন তাদেরকে যারা কোরআন এবং সন্ন্যাহর নিঃস্বার্থ অনুসারী যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সন্না মেনে চলেন তাদেরকে আহলুল হাদিস বলা হয় আর কোরআন এবং সুন্না মেনে চলতে হবে সলফে সালহিনদের সুমুজ এবং বুঝ অনুযায়ী সালফে সাল হিন্দের জ্ঞান অনুযায়ী নিজের পক্ষ থেকে নিজের জ্ঞান বুদ্ধি ভিত্তিক কোরআনসূন্না মানা যাবে না সলফে হইন যেভাবে কোরআনসূন্না বুঝেছেন সেইভাবেই সুন্না মানতে হবে যেহেতু আহলুল হাদিসগণ নিজেদের জ্ঞান বুদ্ধি বিবেক চিন্তা দর্শনকে প্রাধান্য না দিয়ে সলফে সাহল চিন্তা চেতনাকে সলফে শাহ সুমুজ এবং বুঝকে জ্ঞানকে প্রাধান্য দিয়ে কোরআনসন্না বুঝে থাকেন সালফেস আলী যেভাবে বুঝেছেন সেইভাবে তারা গ্রহণ করেন এজন্য তারা নিজেদেরকে সালাফিও বলেন বা তারা তাদেরকে সালাফিও বলা হয় এই আহলুল হাদিস এবং সালাফিরা কোনো দল এবং মতের দিকে তরিকার দিকে মানুষকে আহ্বান করেন না তারা একমাত্র কোরআন এবং সুন্নার দিকে মানুষকে আহ্বান করেন যা সমস্ত নবিরাসুলগণ একমাত্র আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহি পেয়েছেন সে ওয়াহাইয়ের দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন কোনো নবিরাসুলগান দল তৈরি করেননি আহলুল হাদিসরাও কোনো দল তৈরি করেন করে না এবং তারা কোনো দলের দিকে মানুষকে ডাকে না আল্লাহ রব্বুল আলমিন সুরায়ে ইউসুফ রেক আট নম্বর আয়তে বলছেন যে আপনি বলুন এটাই আমার রাস্তা অর্থাৎ আমার রাস্তা ওয়াহির পথই আমার রাস্তা সিরতে মুস্তাকিমই আমার রাস্তা আদাল আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি আলা বা রতিন আনা ও মানিত বা আমি এবং আমার অনুসারীরা জাগ্রত জ্ঞান সহকারে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি এ আয়াতে রসুলল্লা সাল্লাম পরিষ্কার ঘোষণা করেছেন যে সিরতে মুস্তাকিমই হলো তার রাস্তা সুরে ফুসিলতে তেত্রিশ নম্বর আয়তে এবং সুরাহনামের একশো তিপান্ন নম্বর আয়তে একই কথা বলা হয়েছে রসুলাল্লাহ্লাম বহাদিসে এ ব্যাপারে উল্লেখ করেছেন যে তিনি জাগ্রত জ্ঞান সহকারে মানুষকে আল্লাহর দিকে ডাকেন তো আহলুল হাদিসরাও নবীর অনুসরণার্থে রাসুলকে অনুসরণ অনুকরণ করতে গিয়ে একমাত্র রাসুল যেই পথ যে ইসলাম যেই সিরতে মুস্তাকিম আমাদের উপর রেখে গিয়েছেন সেই দিকেই মানুষকে আহ্বান করেন অথচ যারা আজকে মাঝহের নামে চারটি দল মুসলিমদের মাঝে তৈরি করেছে আত্মসুদ্দির নামে অর্থাৎ পীরমুরিদ্দিন নামে একশো ছাব্বিশ তারিখে অর্থাৎ একশো ছাব্বিশটি দলে মুসলিমদেরকে বিভক্ত করেছে যারা বিভিন্ন তন্ত্রমন্ত্র মন্ত্র দিনের নামে মানুষকে শত শত দলে বিভক্ত করেছে মুসলিমদের মাঝে হাজার দল হাজার মত হাজার পথ তৈরি করেছে এরাই আজকে ব্লেম দিচ্ছে অপবাদ দিচ্ছে যে আহলুল হাদিসরা উম্মতের ঐক্য নষ্ট করছেন উম্মতের ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করছেন ঐক্য বিনষ্ট করছেন আলহ আয়াজবিল এর চেয়ে বড় ব্লেম কি হতে পারে কোনো পথ নেই কোনো মত নেই তারা একমাত্র কোরআন এবং শূন্যার দিকে সালফে সালিনদের সমুজ এবং বুঝ অনুযায়ী জ্ঞান অনুযায়ী মানুষকে আহ্বান করেন সুতরাং তারা কোনো দলের দিকে মতের দিকে ডাকেন না আর প্রত্যেকটা দল প্রত্যেকটা ফেরকাই নিজেদের দল মত এবং পথের দিকে মানুষকে ডাকেন নিজেদের তরিকার দিকে ডাকেন নিজেদের মাঝহাবের দিকে ডাকেন অত জাহলুল হাদিসদের কোনো মাঝহাব নেই কোনো দল নেই তরিকা নেই সুতরাং তারা উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করার কোনো প্রশ্নই আসে না যেই পথ রাসুল সাল ইসলাম দেখিয়ে দিয়ে গেছেন সেই পথই তারা মানুষকে দেখিয়ে থাকেন আর যারা ওই পথ থেকে বিচ্ছুত হয়ে নিজেরা দল মাজহাব তরিকা ইজম এবং তন্ত্রমন্ত্র তৈরি করে নিয়েছে তারাই দিকে ডেকে এবং দিকে দাওয়াত দিয়ে মুসলিমদের মাঝে ফাটল সৃষ্টি করেছে যা কোরআন সন্ন্যাহর জ্ঞানে জ্ঞানে যিনি অভিজ্ঞ তিনি অবশ্যই এ ব্যাপারে তিনি জানেন এবং এই বিষয়টা উপলব্ধি করতে পারবেন আল্লাহ আমাদের সকলকে সিরতে মুস্তাকিমের ওপর অটল অবচল থাক থেকে পুরাণসূন্য অনুসরণ করার তৌফিক দান করুক এবং সলফে সাহল হিন্দের আকিদামান হাজ আকৃ ধরার তৌফিক দান করুক সমস্ত দলাদলি এবং ফের থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক অবিল্লাহ তৌফিক ওসল্লাহ আলীগিনা মোহাম্মদ